কাপড়টা উঠে দেখ তোর কয় ব্যাগ আছে তো স্যার এখন বলেন কিভাবে কি করব শোনো তুমি মন দিয়ে প্র্যাকটিস না করলে আমার ম্যাচ হাতে নিতে পারবো না তো যেভাবে তোমাকে আমি শেখাবো ঠিক সেভাবে তুমি করবা এই যে 1 1 একসঙ্গে 1 2 2 হচ্ছে না এই যে তো একসঙ্গে হুম 1 1 2 2 হুম আর একটু স্পিড দিতে হবে আচ্ছা 1 1 2 2 ওই ঠিক আছে ওই ঠিক আছে ঠিক আছে একদম প্রেসারটা এটাই হবে কিন্তু ঠিক আছে ব্যালেন্সে হ্যাঁ হ্যাঁ মানে এখানে একটা ব্যালেন্সে তুমি করো কিন্তু প্রেসারটা তুমি এটা দেবা একদম খুব না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলে হুম রেডি হুম শোনো দাঁড়াও ভালো করে দাঁড়াও আমি যা বলি সেটা ভালো করে এই দেখো আরে তুমি এদিকে দাও কেন শোনো এটা হলো এখন মূল যেটা এটা মারতে হবে হ্যাঁ হ্যাঁ এটা মারতে হবে ショルダー হিট আমি ভালো পারি হ্যাঁ ওর জন্য তো তুমি আমার পারফেক্ট একটা খেলোয়াড় বুঝো নাই ঠিক আছে রেডি রেডি আগে আপনি দেখাই দেন হ্যাঁ 1 1 আচ্ছা হুম দেন আপনি স্যার ও স্যার স্যার আপনি ঠিক আছেন দুম আমার আটকে গেছিল একদম পারফেক্ট আরেকটা তুমি পারবে না লাগবে না ঠিক আছে চলো এখন দেখেন আপনি কি এইটা কইছেন তারপর এইটা কইছেন সবটাতে এই হিটটা কিন্তু ভালো আছে আরেকটা দেই এটা দেই মারতে হবে আরেকটা দেই না ঠিক আছে কেন ঠিক আছে মাঠে এখন তোমার রেস্টের দরকার তোমাকে ভালো মন্দ খাওয়াতে হবে লেটস গো ওকে স্যার হ্যাঁ 68 তোকে বানাবো রক না কি ম্যাডাম আপনি অ্যাডাল্ট বুক জান দেন তো জান 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 আপনি না না আসলে কি 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 মুই বাপের জন্য তোরে দিন দেই রেখে এই যে দে একটা দেন তো মুই যে দিতেই পারতাম তাহলে কি তোমাকে শিখাইতাম না আমি শিখাইতেছিস না বুকের উপর পিটার উপর এই এরকম একটা হলো আটার বস্তা দিয়া কয় উঠছে তো 68 বার উঠছি আর বুকের হাড্ডি উঠি সব ফেলে দিছি তো আপনি দিতে পারেন না আপনি আমারে কি শেখাইবেন কি এর মারামারি আরে আমি পারি না দেখাইতে আমি ভাই তোরে শিখাইতেছি রে ভাই কি হ্যাঁ ভাই খেলা বলে আমি জিতবো এই পারে না এই আমারে শেখাইতে আসছে আরে শুন টেকনিক তো জানি কিন্তু টেকনিক জানি এই লিখে তোরে শিখাইতে ও আরে কি বুক ডাউন দিতে হবে টেকনিক না তাহলে বুক ডাউন দিলে কি হবে তোর শরীরে একটু পাওয়ার আইবে এই যে যেমন দেখ তোর হাতের ভিতরে কোনো প্যাক আছে নাই রকের মতো তোর ছাতটা একটা প্যাক হইবে কি এর প্যাক কাদা হাঁটুর উচা
এইর প্যাক কর না গো তুই এইর প্যাক আরে বডিতে মিনিমাম 300 প্যাক লাগবে তোর প্যাডে লাগবে 6 প্যাক চাইলে তুই রক হইতে পারবি আর শো তুই যদি একবার রক হয় কামুটা উড়া যায় তোর কয় প্যাক আছে তো আর কামুটা উড়াই দিতে কাম হইবে তা নোকিয়া প্যাক বানাইছিস তোর কাদা বানাইছে এই হ কাদা বানাইবে কি এর পিনে ওই তো সেই একটা রোল মডেল তোকে ফিট রাখার জন্য তুই তার ওই কি কয় এইটা দিয়ে জিম করবি না এদিকে মাতারি মানুষ নিয়ে আইছ আর মাতারি মানুষের ভিতরে টিন একটু বেশি এর পিনে তোকে একটু ফেলে ভাত দেওয়ার জন্য আছি আমি বলো মনে করছি আরে জাবরা ধরতে কইবে ধরে থাসা দিন থাকবে লাগা কইছি হয় ওকে ওকে ওই জাবরা হ্যাঁ অন্য কিছু থাকলে দাও না হলে আমি যাই ঘুমামু আমার বুকে কাড়ির মধ্যে ব্যথা করছে শুন তোকে যথেষ্ট পরিমাণে ট্রেনিং দেওয়া হয়েছে তারপরে তুই একটু লো আসস তবে আজকে যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারের সাথে তোর খেলা মনে হয় তুই ম্যাচ জিততে যাবি কারণ তুই শ্যামরা আর ওইটা হয়েছে মাতারি ওরা ঢাবে হয়ে দৌড়ে আপনার মাতারি কি মাতারি মানে প্লেয়ারটা হয়েছে মাতারি মাতারি কি মাতারি বুঝছ না না এই দেখি মাইমানু সেম প্রোডাক্ট মাইমানু ইয়েস মাইমানু সাথে খেলা ইয়েস চলো ওখানে কি এরকম করতে দেব সমস্যা নাই এই যে এরকম করে উঠামু উঠাই আয় এই যে এরকম করে এক দুই ও তিন এইটাই তো দরকার এরকম করে দিমু সমস্যা নাই এরকম করে দিয়ে দিই ওকে কম আইডা পড়ে গেছে আচ্ছা প্র্যাকটিস করতে হবে তুমি বোঝো না কেন আচ্ছা ঠিক আছে দাও আচ্ছা কত জন যদি এইটা কর আর দিতে থাকো এই 40 হ্যাঁ 42 এ 45 এই 41 42 এর পর আবার 41 কেমনে ঠিক আছে বুঝলাম দাও দাও 46 হ্যাঁ 48 হ্যাঁ 50 হ্যাঁ ওঠো বসছি ধরেন 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 শুনো ওদের যে প্র্যাকটিস দেখলাম পানি দিতেন পানি খাবার পরে ওরা শুকিয়ে গেছে তো ওদের যে প্র্যাকটিস দেখছি ওরা যে প্র্যাকটিস করছে সুং আস্তে আস্তে আমি উপরে দিতাম কেমনে কেমনে শুনো ওরা যে প্র্যাকটিস করতেছে ওরা 500 উপরে দেশে বুক ডাউন তাও কিভাবে উপরে 3-4টা রাইখা উপরে 3-4টা রাইখা মানে আরে 3-4টা মানুষ রাইখা তারপরে আরেকজনে তো এই এদিকে আমি আছি সাইডে ঠিক আছে তোমারটা শিখাবো না তোমারটা চাইনিজ হবে আমারই তো অন্যরকম শিখাইতেই হইবে হ্যাঁ শিখা জিততে তো হবে হ্যাঁ এক লোকে এতটা দিলে কেমনে শিখমু একটা একটা করে শিখান ওরে এটা হইছে চাইনিজ মাইল ওগো কোনো সব সেটা বুঝছি চাইনিজ মাল হ্যাগো বুঝতে দিমু না হ্যাগো সামনে গিয়ে এক লোকে সব দিয়ে এলামু কিন্তু আমারে তো একলা দিবেন ওগো তো সুযোগ দেওয়া যাবে না না কিন্তু আমারে এক এক করে বুঝান ওরে আল্লাহ আমার না খালি নাকের দিকে আসে কে বুঝছি তোমার দিয়ে এটা হবে না দাঁড়াও 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 নেন দাঁড়াইছি আর ওদিকে যাও কেন তাইলে এই জায়গায় দাঁড়াও আচ্ছা এই জায়গায় আপনি একটু সাইডে যান এই আপনার ঘুষি গেলে আমার দিকে আরে এই যে দেখো এই যে দেখো লাইক ওয়াইস হবে পারবে এই যে হয় নাই তো আপনার হাত পিছনে আমারটা সামনে আবার নেন আবার দাও এরকম করো হ্যাঁ ঠিক আছে আরে কেন ঠিক আছে আল্লাহ কি করতেছেন স্যার আপনার কাছে কিন্তু শিখবো না আমি হাগো কাছে দামো ওরে মাঝে মধ্যে এরকম যদি সুযোগ পাও আস্তে নিজ দিয়ে যাইয়া ঠাস করে মারি দেবা তো আমার নিজ দিয়ে আমিই যামু তোমার নিজ দিয়ে না হ্যাঁ নিজ দিয়া আপনি যারা হইতাছেন আপনি ভালো শিখান করেন এটা না হইলে একটা কাজ করো তোমার গায়ে গড়ে ভালো আছো যদি মনে করো কেউ দেহ যে নিচে আছে দাম করে হুইয়া পড়তে পারবা তোমার যে শরীর এর নিচে পড়লে নিশ্চিত আমরা জিতব না 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 এমনে পড়লে হাড়াটা কোন এই স্যার আপনি আমার শরীর নিয়ে কথা কইতেছেন কেন এই শরীর যদি না থাকে তাহলে আমি বল কোন মুখে এটা হবে না
চেহারা সুরত ভালো আছে মাশাআল্লাহ চেহারা সুরত সুন্দর হওয়ার কারণে যে বিপদে পড়ছি আপনি ও ডায়ান কে শিখাইতে যখন হেরাও ডাগে যখনই দেখবা পাল্টা আক্রমণ করতে আসবে তখনই একবারে মডেল হয়ে এইটা ভালো পারমু যখনই দেখমু আমার দিকে আইতাছে এই দেখো এই দিকে আসো 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 আমার কাছে আসো কেমনে আসো আসো মডেলিং করে দাও হ্যাঁ এইটা আবার কি ওরে আসো না আচ্ছা আমি যাইতাছি এই যে মনে করুন চুলটা সামনে আছে এই যে এমনে বাড়ি দিয়া এই যাইছি দেন এই যে এমনে না ঘোরেন ঘোরেন ঠিক আছে না এত ট্রেনিং শিখাইলাম এই ট্রেনিং তো আমি শিখি নাই ওমা স্যার আমি এমনি এমনি দিদি সত্যি সত্যি লেগে গেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এখন আপনাদের সামনে এই যে শোল্ডার ঘাড় ধাক্কা ধাক্কি খেলা দুই পক্ষ থেকে আমরা এখানে আয়োজন করেছি এবার আপনারা দেখিতে পারবেন অথকু আমার মাইক কই এই যে এইবার আপনাদের সামনে পরিচয় করাই দেব দুই পক্ষের প্লেয়ারদের যারা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাজে হ্যাঁ বিখ্যাত একদম বাবুল বিস্কুট পর্যন্ত পেয়েছে তাতে আর কোনো সমস্যা হয় নাই কথা বলছেন এইবার আমি এক এক করে সবাইকে আমি ডাকবো আপনাদের মাঝে পরিচয় করা দেওয়ার জন্য এই যে প্রথমত ডাকতে আছি এই যে আমাদের শোল্ডার বাহিনী আসো শোল্ডার বাহিনী চলে আসো আপনাদের মাঝে বাংলাদেশের বিখ্যাত একজন শোল্ডার বাহিনী ঠিক আছে গাদ ধরে আসতে আমারে দিও না হ্যাঁ কাউ ওই যে দেখেছ বুঝতে পারছেন এই যে শোল্ডার বাহিনী এরপরে আসছি এই যে আমাদের টাইগার বাহিনী এই যে টাইগার বাহিনী চলে এসেছে হ্যাঁ দুই পক্ষের থেকে আসতে হ্যাঁ বাবারে টাইগার বাহিনী হ্যাঁ এই যে বুঝছেন শোল্ডার বাহিনী টাইগার বাহিনী খেলা হইবে কি ঘাড় ধাক্কা ধাক্কি দেখি কার ধাক্কা কত জোর এই যে আপনারা কি প্রস্তুত এই যে দর্শকবৃন্দ এইবার আমাদের মাঝে আরেকটি দল আছে যেটা বাংলার বিখ্যাত ক্যাঙ্গারু বাহিনী এই যে আসিতেছে আসেন আসেন এই যে অবশ্যই পারবেন পারবেন না কেন শোনেন শুটকির ভিতরও তেজ আছে আবার দেখবেন হ্যাঁ কি জানি টাইগারের ভিতরও গর্জন আছে এইবার হ্যাঁ টাইগারের গর্জন এবার আমাদের বডি ফিল্ডারেও দেখতে হবে কি আপনি ওই পাশে যান ওই পাশে যান হ্যাঁ এই যে দেখেছেন শুট কি আর কি জানি টাইগার আমাকে দেখেই পাকা পা শুরু হয়ে গিয়েছে এবলে আবার খেলবে আমাদের সাথে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব এই শোল্ডার বাহিনী টাইগার বাহিনী এবং ক্যাঙ্গারু বাহিনীর ফাইটিং এ হইছে উপস্থাপক মুই আমনে না আপনি আছেন জি আমি আছি এই যে দর্শকবৃন্দ এইবার আপনাদের মাঝে শুরু হয়ে যাবে টাইগার বাহিনী আর হইলে ওই যে ক্যাঙ্গারু বাহিনী কাঁপতে আছে দেখি আপনারাই দেখেন কি দেখাচ্ছে হ্যাঁ শুরু হয়ে যাক আমি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে হ্যাঁ দুই পক্ষের থেকে শুরু হয়ে যাবে ওয়ান টু থ্রি এই যে এই যে এটা কিন্তু বেআইনি কাজ হয়ে যাচ্ছে আপনি এই যে এটা কি হবে কামড় দেয় নাই তো কামড় দাও নাই ওইটা ধরছি ওই ভাবে তো কারি দিয়ে মারতে এটা কিন্তু চিটিং হ্যাঁ তো চিটিং চিটিং হ্যাঁ এই যে এটা চিটিং হয়ে গেছে তুমি ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই হয়ে গেছে হ্যাঁ ডিসকোয়ালিফাই কেন ওই যে ওখানে বসো
এবার আমাদের শোল্ডার বাহিনীর সাথে শুটকি বাহিনীর লড়াই, দেখি কে কত পাওয়ার আছে। Wow! Hey! 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 Hey!